আগামী কিছুদিনের মধ্যে তৃণমূলে যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই মন্তব্য করে রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। মন্ত্রীমশাই বলেন, রাজ্যের বিরোধী দলনেতার লালবাতি কিছুদিনের মধ্যেই নিভে চলেছে, ওনার তৃণমূলে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। খোদ মন্ত্রীর এহনো বহানের পর রাজ্য রাজনীতিতে তুমুল জলঘোলা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই এখন ফের তৃণমূলে চলে গিয়েছেন। ফলে আগামী দিনে খোদ শুভেন্দু অধিকারীর তৃণমূলে যোগ অসম্ভব নয় বলে দাবি করেছেন সৌমেন বাবু। তিনি এও বলেন যে খুব শীঘ্রই বিজেপির আসন সংখ্যা 30-এর নিচে নামতে চলেছে। সৌমেন বাবু বলেন, নন্দীগ্রামের নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে মামলা চলছে, খুব শীঘ্রই সেই মামলার রায় ঘোষণা হবে। মামলার রায় ঘোষণা হলে শুভেন্দুবাবুর না বিধায়ক থাকবেন আর না বিরোধী দলনেতা, ওনার লালবাতি নিভে চলেছে, খুব শীঘ্রই তিনি তাই তৃণমূলে যোগদান করবেন। রবিবার শুভেন্দুর কেন্দ্র নন্দীগ্রামে একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সৌমেন বাবু। সেখানে তিনি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে কটাক্ষ করেন। নন্দীগ্রামে এদিন সুব্রত বক্সী, সাংসদ দোলা সেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুপিয়ান সহ অনেক তৃণমূল নেতারাই হাজির ছিলেন। এই দিনের এই অনুষ্ঠান থেকে আগামী 10-ই নভেম্বর নন্দীগ্রামে শহীদ দিবস উদযাপন করা হবে বলেও ঘোষণা করেন তিনি।